হে গাইজ, হিয়ার ইজ ইয়োর ভাই উইথ চ্যাম্পিয়ন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি এসেছি কুচবিহারে অনেকদিন পর, আর আমার মা গেছে মামার বাড়িতে কাজে। তো আমি এখন যাচ্ছি ভাইকে নিয়ে একটু বইমেলাতে, কুচবিহারে বইমেলা হচ্ছে। আর এদিকে উইস্কিও রেডি হয়ে গেছে আমার সাথে যাওয়ার জন্য। সো গাইজ, ভাই রেডি হচ্ছে, মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমি যেন ভাইকে বইমেলায় নিয়ে যাই। আর স্কুটিটা অনেকদিন পর বের করলাম, আর একটু বড় হলে ভাই চালাতে পারবে। স্কুটিটা বের করানোর জন্য খুবই নোংরা হয়েছিল, একটু পরিষ্কার করলাম। আর বেরিয়ে এখানে আটকে পড়তে হলো, কারণ ট্রেন আসবে বলে গেট পড়েছে। আমার মা 5 দিনের জন্য মামার বাড়ি গেছে, তো আমি ভাইয়ের সাথেই ঘুরে বেরোবো। এই কদিনও বড় হয়েছে, তো ওর সাথেই ঘুরে বেড়াই, ভালো কোম্পানি পাওয়া যায়। সো গাইজ, আমরা পৌঁছে গেছি। তো এবার বইমেলা হচ্ছে কুচবিহার এজেন্সির কলেজে। তো এই হলো প্রশান্ত, ভাইয়ের একটা বন্ধু। তো ও এসছে। বইমেলাটা দেখে খুবই নস্টালজিয়া ফিল হচ্ছে। ছোটবেলায় মা বাবার সাথে আসতাম, এরপর স্কুল থেকেও আসতাম, ভীষণ ভালো লাগছে এসে। এবার বইমেলায় ফার্স্ট টাইম মাঙ্গা এসছে। ওরা দুজনেই বড় অ্যানিমে ফ্যান, সারাদিন অ্যানিমে দেখে, অ্যানিমে পড়ে, নিজের পড়ার বই না পড়ে। তো ওরা ওখান থেকে কোনো বই কিনলো না, কারণ ওরা বললো সব বই প্রায় পড়া, আর কালেকশনও খুব কম ছিল। তো ওরা অন্য দোকান গেল, সেখানে কিছু পেল না। বইমেলা ভাই কেউ বই কেনে না, তাহলে বইমেলায় খালি সবাই দেখতে। সো গাইজ, এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছিল, বিষয়টা বেশ হাস্যকর ছিল। তো প্রায় সন্ধে হয়ে গেছিল, তো আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। দেন ওরা বললো ফুচকা খাবে, তো ওদের ফুচকা খাওয়ালাম এখান থেকে। দেন প্রশান্তকে নামিয়ে দিয়ে আমি আর ভাই গেলাম থুপ্পা খেতে, এখানকার একটা ফেমাস জায়গা আছে ওখানে। বাট থুপ্পা দিতে খুব লেট করছিল, তো আমরা ভীষণ বোর হচ্ছিলাম। তো ফাইনালি দিয়ে গেল, প্রায় 2 বছর পর আমি খাচ্ছি থুপ্পা, শীতকালে দারুণ লাগে খেতে। দেন আমরা বাড়ি এলাম, আরও নতুন নতুন সাইকেল চালানো শিখেছে এখন, তো সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। করে ঢোকার পর উইস্কির অ্যাজ ইউজুয়াল এক্সাইটমেন্ট, ও যে কী খুশি হয় আমি বাড়ি এলে, এটা জানান আরও বাইরে। প্লাস মাও নেই, আর এদিকে বাবা ওকে খেতে দিচ্ছে বিকালে চা আর মুড়ি, আই গেস। দেন ঠাম্মাকে সিরিয়াল ধরে দিয়েছিলাম, ঠাম্মা সিরিয়াল দেখছিল। আর এদিকে আমার ইলেকট্রিক গিটারটা পড়েই আছে, অনেকদিন ধরে বাজানো হয় না। প্লাস আমার ঘরটাও আর নিজের মতো নেই, অনেক পোস্টার লাগানো ছিল, সেগুলো খুলে ফেলেছিলাম। আর এদিকে আমার আর উইস্কির একটু মি টাইম চলছে। দেন ভাই বিস্কিট খাচ্ছিল, আর উইস্কি শয়তানি শুরু হয়ে গেছিলো বিস্কিট কেনার জন্য। দেন মঞ্জু পিসে আমাদের পরোটা চা বানিয়ে দিল, আর এদিকে আরেকজন বসে আছে কখন দেবো বলে। ওর এখন ননস্টপ শয়তানি চলবেই, এটা ওটা নিয়ে আসবে খেলার জন্য। আর এদিকে ঠাম্মা আমাদের ডিনার বাড়ছে, ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো, উইস্কিরও ডিনার হয়ে গেছে। সো গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, উইস্কিও ঘুমিয়ে পড়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।